বকেয়া দিয়ে দাবিতে রাজ্য জুড়ে দুদিনের কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। বিশেষ করে আদালতে এর প্রভাব পড়ল। রাজ্যের সবকটি আদালতেই কাজ বন্ধ ছিল, নয়তো ভীষণ বিঘ্নিত হলো। রাজ্য সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পেন ডাউন বা কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীরা। সরকারের চোখরাঙানি আর আদালতের নির্দেশের পরেও এড়ানো গেল না ডিএর দাবিতে কর্মবিরতি। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণের কাকদ্বীপ, বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা দুদিনের লাগাতার কর্মবিরতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়ল আদালত এবং জেলায় জেলায় রাজ্য সরকারের একাধিক দপ্তরে। প্রথম কাজের দিন সোমবার সকালে বাঁকুড়া জেলা আদালতে হাজির হলেন সেখানকার কর্মীরা, কিন্তু হাজিরা দিলেও কোনো কাজ করলেন না। একই চিত্র দেখা গেল মঙ্গলবারেও। আদালত চত্বরে বসে ডিএর দাবিতে চলল স্লোগান। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ল জেলা আদালতের রোজকার কাজকর্মে। বিচার চাইতে আসা দূর দূরান্তের মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে হলো। একই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালতেও। বকেয়া 35% ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের দুদিনের এই কর্মবিরতির আহ্বানকে নৈতিক সমর্থন জানিয়ে সোমবার সকাল 11টা থেকে এই আন্দোলনে যোগ দেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের কর্মচারীরা। টানা দুদিনের কর্মবিরতির জেরে সমস্যায় পড়েন আদালতে আসা দূর দূরান্তের বিচার প্রার্থীরা। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারেও জেলা আদালতের সামনে এদিন কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে অবস্থান বিক্ষোভ করেন আদালতের কর্মচারীরা। শিলিগুড়িতেও একই চিত্র। এখানে দুটি সরকারি স্কুলেও পেন ডাউন। শিক্ষক শিক্ষিকারা, অন্যান্য কর্মচারীরা কর্মবিরতি পালন করলেন। মহার্ঘ ভাতার পাশাপাশি স্বচ্ছ নিয়োগের দাবিও উঠল। ঝাড়গ্রামে আদালত চত্বরে বুকে ব্যাচ পরে কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীরা। তবে আদালত ছাড়াও অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীদের একাংশ সামিল হলেন এই আন্দোলনে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে জেলা আদালতের সরকারি কর্মীরাও কাজে যোগ দেননি, তবে জেলা প্রশাসনিক ভবনে কাজকর্ম ছিল স্বাভাবিক। সব মিলিয়ে নবান্নের কড়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জেলায় জেলায় সরকারি দপ্তর এবং আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের এই দুদিনের কর্মবিরতিতে কার্যত থমকে রইল যাবতীয় কাজ। একই সঙ্গে তুলে দিয়ে গেল এক বিরাট প্রশ্ন। এই ডিএ আন্দোলনে সামিল না হওয়ার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে জারি হয়েছিল নির্দেশিকা, আর সেই নির্দেশিকা যে আসলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, নবান্নের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে সে কথা। কিন্তু ঘটনা হলো, সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়েই রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের এই দুদিনের পেন ডাউন। ডিএর দাবিতে গত বেশ কিছুদিন ধরে রাস্তায় নেমে আন্দোলনও করছেন সরকারি কর্মচারীরা। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এবার সরকারি কর্মচারীদের ওপর থেকেও নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।